হ্যালো বন্ধুরা, আজকে একটা ছোট্ট গল্প নিয়ে এসেছিলাম, যে গল্পটা তোমাদের খুব ভালো লাগবে। গল্পটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির পরিবার সংক্রান্ত। চলুন তাহলে গল্পটা জেনে নিন। মহেন্দ্র সিং ধোনির নিজের একটা দাদা রয়েছে, তার নাম হচ্ছে নরেন্দ্র সিং। আপনারা কি জানেন সেটা? আপনারা নিশ্চয়ই মহেন্দ্র সিং ধোনির বায়োপিক সিনেমাটা দেখেছেন, সেখানে তো তার দাদার কোনো উল্লেখই ছিল, তার দিদির কথা বলা হয়েছে কিন্তু তার দাদার কথা বলা হয়। সেই ব্যাপারটাই আজকে জানানোর চেষ্টা করব, কেন তার দাদাকে সিনেমাতে দেখানো হয়। এমএস ধোনির বায়োপিকে তার দিদিকে দেখানো হয়েছে, কিন্তু নরেন্দ্র সিং অর্থাৎ তার দাদা তাকে কেন দেখানো হলো না? তার নিজের দাদা, রক্তের সম্পর্ক যার সাথে রয়েছে, তাকে কেন দেখানো হয়নি? অনেকেই বলে ধোনি এবং নরেন্দ্র সিং অর্থাৎ দুই ভাইয়ের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক নেই, বহুদিন তাদের মধ্যে কথোপকথনও হয় না। আর এই কথাগুলি কতটা সত্যি চলুন তাহলে জেনে। অর্থাৎ বিশ্ববিখ্যাত ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির দাদা, অথচ আপনি যদি খোঁজ নিয়ে দেখেন ভারতবর্ষের কয়েকজন হাতে গোনা লোকই তার সম্বন্ধে জানে। ছোট ভাই মহেন্দ্রের থেকে তার দাদা নরেন্দ্র প্রায় 10 বছরের বড়, অর্থাৎ তার দাদার বয়স এই মুহূর্তে 51 বছর। আর তার দাদার এই মুহূর্তে একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে। আর বর্তমানে তিনি নরেন্দ্র সিং রাঁচির একজন গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তি। 2013 সাল থেকে তিনি মুলায়ম সিং তার পার্টির একজন বড় নেতা হয়ে কাজ করেন। অনেকের মতে জানা যায় যে এই রাজনৈতিক কারণের জন্যই দু ভাইয়ের মধ্যে কথোপকথন বন্ধ ছিল। আবার অন্যদিকেও শোনা যায় যে তাদের দুই ভাইয়ের মধ্যে বহুদিন কথা না থাকার কারণে তাদের দূরত্ব আরও অনেক বেশি তৈরি হয়। কিন্তু এইসব ঘটনাগুলি পরিষ্কার করে দেয় নরেন্দ্র সিং অর্থাৎ এমএস ধোনির দাদা। তিনি এটি স্পোর্টস ইন্টারভিউতে জানান যে ও ক্রিকেট নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকে, সেই কারণের জন্য তার সাথে আমার অত কথোপকথন হয় না, কিন্তু অন্যান্য দাদা ভাইদের মতো যে সম্পর্ক হয় আমাদের মধ্যেও সেই সম্পর্কটা সঠিক রয়েছে, আমাদের মধ্যে কথোপকথন হয়। আমি কখনো রাজ বা কখনো উত্তরাখণ্ডের বাড়িতে থাকি, সেখানে আমার বাবা মাও আসে, কথোপকথন হয়, এবং বাবা মা আমাদের কাছে আসলে তার সাকসেস নিয়ে অনেক ধরনের কথোপকথন আমার সাথে হয়। তো আপনারা নিশ্চয়ই ভাবছেন তাহলে এমএস ধোনির যে বায়োগ্রাফি হয়েছিল সেখানে তার দাদার নাম উল্লেখ নেই কেন? এ বিষয়ে এক সাক্ষাৎকারে নরেন্দ্র সিং ধোনি অর্থাৎ এমএস ধোনির দাদা খুব গুছিয়ে উত্তর দিয়েছে রিপোর্টারকে। তিনি বলেছেন, আমি ভাইয়ের থেকে 10 বছরের বড়, যে সময় মাহি খেলা শুরু করে অর্থাৎ ক্রিকেট শুরু করে সেই সময় আমি কাজের সোর্সে অর্থাৎ কাজের মারফতে আমি অন্যান্য জায়গায় ছুটতে শুরু করি, বাড়ির বাইরে থাকা শুরু করি। এরপর ভাই যখন স্ট্রাগল শুরু করলো বা তার ক্রিকেটের গতি আস্তে আস্তে সামনের দিকে আগাতে শুরু করলো, সেই সময় আমি পুরোদমে কাজের মধ্যে ইনভলভ ছিলাম এবং বাড়ির থেকে অনেক দূরে ছিলাম। তার ফলে দেখা যায় যে তার কঠিন দিনগুলোতে আমি তার পাশে ছিলাম না, ও যা করেছে পুরোটাই নিজের ক্ষমতায়, নিজের জোরে। তাই আমি বলবো যে মাহির এই সাকসেসফুল লাইফের পিছনে আমার বিন্দুমাত্র অবদান নেই, আমি এটাই বলবো। সেই কারণেই তার জীবনী নিয়ে যে সিনেমাটা তৈরি হয়েছে সেখানে আমাকে দেখানো হয়, সে নিয়ে আমার একটুও খারাপ লাগেনি। পরিচালকের কাছে তো একটি গল্প থাকতেই হবে। তবে নরেন্দ্র সিং ধোনি তার ভাইয়ের সাথে সুসম্পর্ক থাকার কথা দাবি করলেও রাঁচিতে কান পাতলেই শোনা যায় মহেন্দ্র সিং ধোনি বেশ কিছুদিন আগে একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে রাঁচিতে একটি বৃদ্ধাশ্রম খুলবে, যেখানে অসহায় বৃদ্ধাশ্রমের মধ্যে থাকা যেসব লোকজনরা থাকবে তাদেরকে বিনামূল্যে থাকা খাওয়ার সুবিধা দেয়া। এই দায়িত্বটাই দিয়েছিল মহেন্দ্র সিং ধোনি নরেন্দ্র সিং ধোনি অর্থাৎ তার দাদাকে, এবং তার জন্য মহেন্দ্র সিং ধোনি একটি মোটা অঙ্কের টাকা তার দাদাকে দিয়ে থাকে ওই বৃদ্ধাশ্রম পালনকে। কিন্তু নরেন্দ্র সিং ধোনি অর্থাৎ তার দাদা সেই টাকা নিয়ে ওখান থেকে চলে গিয়ে তার শ্বশুর শাশুড়িকে একটি বিলাসবহুল ফ্ল্যাট তৈরি করে দেয়। এই কথা সাথে সাথেই মহেন্দ্র সিং ধোনির কানে যায় এবং মহেন্দ্র সিং ধোনি ওই বৃদ্ধাশ্রম তৈরির কাজটি বন্ধ করে দেয় আর দাদা নরেন্দ্রর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। তবে এই কাহিনী কতটা সত্যি বা কতটা মিথ্যে সেটা আমরা সঠিকভাবে জানি না। বিখ্যাত মানুষদের নিয়ে এরকম ধরনের গুজব অনেক সময়তেই রটে থাকে। আমরা চাই মহেন্দ্র সিং ধোনির পরিবার সুস্থ থাকুক এবং ভালো থাকুক, এবং নরেন্দ্র সিং আর এমএস ধোনি তাদের দুই ভাইয়ের সম্পর্ক খুব ভালো হয়ে যাক, এটাই আমরা চাই। আপনাদের মধ্যে কতজন জানতেন ধোনির দাদার ব্যাপারে নরেন্দ্র সিং, তো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানান। আরেকটা কথা, আমাদের চ্যানেল My11Wing এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।